আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। করোনা ভাইরাসের সময়ে গত মার্চ মাস থেকে প্রতিষ্ঠান বন্ধ, প্রাতিষ্ঠানিক ক্লাসগুলো যেহেতু আমাদের বন্ধ, সুতরাং আমরা বাড়িতে আজকে প্রায় 3 মাস 4 মাস হচ্ছে আমরা অযথা সময় কাটাচ্ছি। আমরা টিভি দেখে গল্প গুজব করে আমরা বাড়িতে সময় কাটাচ্ছি। সেই হিসাবে আমরা যেহেতু বাড়িতে বসে বসে গল্প করে সময় কাটাচ্ছি, সেগুলি না করে আমরা সরকারও বলতেছে যে করোনা কোভিড-19 বা করোনা ভাইরাস কবে নাগাদ যাবে সেটাও বলা যাচ্ছে না। আল্লাহ তাআলাই জানেন কবে নাগাদ যাবে। তো আমরা আমাদের সেই শিক্ষা কার্যক্রমকে বন্ধ করে রাখা যাবে না, সেটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। সেই জন্যই আমাদের এই অনলাইন ক্লাস বা ভার্চুয়াল ক্লাস। তো আজকের এই ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি, আমি মোহাম্মদ আব্দুর রহিম, আমার নাম লিখে দিচ্ছি আব্দুল রহিম। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী মৌলভী, কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসা, নবীগঞ্জ, হবিগঞ্জ। তো আমার পরিচয় নিশ্চয়ই পেয়ে গেছো তোমরা। তা আজকের এই ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ভালো থেকো আর আমার ক্লাসগুলো উপভোগ করো। ভার্চুয়াল ক্লাসগুলো শুধু আমার না, বাংলাদেশ সরকার সংসদ টিভিতে সেই ক্লাসগুলো প্রচার করতেছে, সেগুলো তোমরা দেখবা এবং প্র্যাকটিস করবা। আগামীতে হয়তো টেস্ট পরীক্ষা বা বার্ষিক পরীক্ষাগুলো ভার্চুয়ালিভাবে অনলাইন ভিত্তিক নেওয়া হতে পারে। সুতরাং তোমাদেরকে যত্নবান হতে হবে, সেই ক্লাসগুলো দেখতে হবে। তো আজকে আমাদের যে ক্লাসগুলো করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় চতুর্থ পাঠ। আজকের পাঠটার বিষয় হচ্ছে, আজকের পাঠের বিষয় কুরআন তেলাওয়াতের পদ্ধতি। কুরআন তেলাওয়াতের পদ্ধতি, আসমানের যে কিতাবগুলো আছে সে 104খানা কিতাব, এর মধ্যে মূল যে কিতাবটা হচ্ছে অর্থাৎ সর্বশেষ যে কিতাব সেটা হচ্ছে কুরআন মাজিদ। আর এই কুরআন মাজিদ আমাদের কাছে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে জিব্রাইলের মাধ্যমে। সেই কিতাবগুলা আমরা পাঠ করি। আমরা যেহেতু মুসলমান জাতি হিসাবে আমরা মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ কুরআন, আমাদের প্রত্যেকের এই কুরআন মাজিদে সঠিকভাবে পাঠ করা, সঠিকভাবে অধ্যয়ন করা, সঠিকভাবে তেলাওয়াত করা আমাদের উপর আবশ্যক। আল্লাহ তাআলা এরশাদ করেছেন কুরআন মাজিদে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, নিশ্চয়ই তোমরা তরতিলের সাথে কুরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। না হলে অর্থাৎ এর অর্থ হচ্ছে এভাবেই যে আমরা যদি ধীরে ধীরে সুস্পষ্টভাবে কুরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে সেইটা বলা আছে। যেহেতু আমরা তারতিল সহিত এক এক সুন্দর করে তারতিলের সহিত তেলাওয়াত করতে হবে, সুতরাং এটার পদ্ধতিও আমাদেরকে জানা আবশ্যক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা সেই তারতিলের সাথে তেলাওয়াত না করি তাহলে কি হবে, সেই বিষয়ে অনেকগুলা বলা হয়েছে। যদি আমরা তারতিলের সহিত তেলাওয়াত করি তাহলে প্রত্যেকটা অক্ষরের জন্য আমাদেরকে আলাদা আলাদা নেকি দেওয়া হবে। এক একটা শুদ্ধ তেলাওয়াতের জন্য 10টি নেকি দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এক একটা শুদ্ধ তেলাওয়াতের জন্য 10টি নেকি দেবেন। আর যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি, অশুদ্ধভাবে কুরআন মাজিদ পাঠ করি, স্বয়ং কুরআনের পাঠককে লানত দেয় কুরআন মাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, হাদিস শরীফে এরশাদ করেছেন, রাব্বি তাআলিলিল কুরআন ওয়াল কুরআনা ইয়ালআনুহু। কুরআন মাজিদ যারা অশুদ্ধ পাঠ করে, এই অশুদ্ধ পাঠকারীকে কুরআন মাজিদ লানত করে। কুরআন মাজিদ লানত করে বলতে অভিশাপ দেয়। তাই পাঠকের উচিত, অর্থাৎ আমাদের উচিত, শুদ্ধভাবে নির্দিষ্ট নিয়মে কুরআন মাজিদ পাঠ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আসো আমার ক্লাসগুলো দেখছো, নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসে আছো। তাহলে আমরা কুরআন মাজিদ সঠিক নিয়মে পাঠ করার যে বিভিন্ন পদ্ধতি, সেগুলো বিষয়ে আমরা আজকের ক্লাসটায় বিস্তারিত জানব। তো কুরআন মাজিদের তেলাওয়াতের অনেকগুলা পদ্ধতি আছে, সেটার মধ্যে অন্যতম 4টি পদ্ধতি আমরা এখানে আলোচনা করব আজকের ক্লাসে। আজকের ক্লাসে 4টি পদ্ধতি, কুরআন মাজিদ পাঠের, কুরআন পাঠের 4টি নিয়ম রয়েছে, 4টি পদ্ধতি রয়েছে। অর্থাৎ আমি আবার লিখি, তোমরা খাতা কলম নিয়ে এক এক করে লিখো। কুরআন মাজিদ পাঠ করার, অর্থাৎ তেলাওয়াত করার যে পদ্ধতিগুলা, পাঠ করার নিয়ম 4টি। কয়টি বললাম? 4টি। কুরআন মাজিদ, আজকের পাঠটাই হচ্ছে কুরআন মাজিদ তেলাওয়াত, কুরআন তেলাওয়াতের পদ্ধতি। সেই পদ্ধতি অর্থাৎ সঠিক নিয়মে তেলাওয়াত করতে হলে 4টি পদ্ধতি অবলম্বন করতে হবে। এক এক করে আমরা সেই 4টি পদ্ধতির নিয়মগুলা জানব। কুরআন মাজিদ পাঠের 4টি নিয়ম কিতা কিতা আমরা কী কী আমরা সেই বিষয়কে আমরা জানব। এক এক করে আমরা খাতায় লিখব যে আমরা
চারটি নিয়ম কি কি? যেহেতু কোরআন মাজিদ তেলাওয়াত কর্তব্য সঠিক নিয়মে, আমাদের যে আমরা যারা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের সবচাইতে পুত পবিত্র হচ্ছে গ্রন্থ কোরআন। আর কোরআন কেন আমরা পাঠ করি, যেটা আমরা নামাজ আমাদের উপর ফরজ, আর নামাজ পড়তে হলে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। যদি কোরআন তেলাওয়াত সঠিক না হয় তাহলে নামাজ হবে না। সেজন্য আমাদেরকে সঠিক নিয়মে, যেহেতু আল্লাহ তাআলাও বলছেন ওরাত্তিলিল কোরআনা তারতিলা, তরতিলের সাথে দৃঢ় স্থিরে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, না হলে গুনাহ হবে। অর্থাৎ কোরআন আমাদেরকে অভিশাপ দিবে, সেটা আমি বলছিলাম একটু আগে হাদিস শরীফে, রাব্বি তালিলিল কোরআন ওয়াল কোরআনহু, অর্থাৎ কোরআন মাজিদ অভিশাপ দেয় আমাদের নেকির পরিবর্তে, অভিশাপ দেয়। তাই আমরা চাই না কেউ সেটা অভিশপ্ত হতাম, আমরা আমাদেরকে যেন কোরআন মাজিদ অভিশাপ দেয়। আমরা সবাই চাই কোরআন পাঠ করে আমরা যেন সওয়াব লাভ করি, আমরা যেন নেকি লাভ করি। অর্থাৎ এক একটি হরফের জন্য 10টি নেকি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। তাই আমরা নিয়ম যে চারটি বলছিলাম, এক এক করে চারটি নিয়ম, অর্থাৎ চারটি নিয়ম আমরা লিখে ফেলব, খাতায় লিখে ফেলব চারটি নিয়ম। প্রথমত যে নিয়মটা সেটা হচ্ছে তারতিল, সুন্দর করে আমরা লিখব। প্রথম নিয়মটা হচ্ছে তারতিল। দুই নম্বর নিয়মটা তাহকিক। দুই নম্বর নিয়মটা হচ্ছে তাহকিক। তিন নম্বর একটা পদ্ধতি, সেটা হচ্ছে তাদবির। তাদবির চার নম্বর যেটা নিয়ম সেটা হচ্ছে হদর। হদর আমরা এক এক করে লিখে ফেললাম হদর। অর্থাৎ আজকের যে পাঠটা, পাঠটা হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াতের পদ্ধতি। আর সেই পদ্ধতি কয়টা বললাম আমরা? চারটি পদ্ধতি, এক এক করে আমরা চারটি পদ্ধতি আজকের পাঠে, চারটি পদ্ধতি। প্রথমটা হচ্ছে তারতিল, দুই নম্বরটা হচ্ছে তাহকিক, তিন নম্বরটা হচ্ছে তাদবির, চার নম্বরটা হচ্ছে হদর। এক এক করে বিস্তারিত আমরা এই চারটি নিয়ম পড়ব, বিস্তারিত চারটি নিয়ম পড়ব সুন্দর করে, যে এক একটা যদি আমরা নিয়মগুলো যদি আমরা শিখে ফেলি তাহলে আমরা প্র্যাকটিস করে ফেলবো, এক এক করে আমাদের সেগুলা কণ্ঠস্থ হয়ে যাবে, আমরা সুন্দর করে সেটা আমরা লিখতে পারবো, শিখতে পারবো। আমরা প্রথমটা এক এক করে আমরা জানবো, প্রথমটা আমরা লিখে ফেলি। প্রথমটা হচ্ছে তারতিল। প্রথমটার প্রথম নিয়মটা হচ্ছে তারতিল। তারতিল শব্দটার অর্থ কি প্রথমে আমরা জানি, তারতিল শব্দটার অর্থ কি? তারতিল শব্দটি অর্থ হলো তাজবিদ সহ আস্তে আস্তে ধীরে ধীরে পড়া। তারতিল শব্দটির অর্থ হলো, এর অর্থ হলো তারতিল অর্থ ধীরে ধীরে পড়া, ধীরে ধীরে পড়া। অর্থাৎ তারতিল প্রথম যেটা আমরা জানলাম যে কোরআন শরীফে এভাবে শব্দটা আছে, সুরা যে আমরা পড়ছিলাম আগে সুরা মুজাম্মিলের চার নম্বর আয়াতটা, সেটা হচ্ছে ওরাত্তিলিল কোরআনা তারতিলা। তারতিল শব্দটির অর্থ হচ্ছে ধীরে ধীরে পড়া। তাহলে কোরআনের প্রত্যেকটা অক্ষরের হক আদায় করে ধীরে ধীরে পড়ার নাম হচ্ছে তারতিল। সেটা যদি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পড়ি, তারতিল সম্পর্কে কোরআন মাজিদে বলা হয়েছে ওরাত্তিলিল কোরআনা তারতিলা, অর্থাৎ আমরা ধীরে ধীরে যেন কোরআন তেলাওয়াত করি। মুজাম্মিলের চার নম্বর আয়াতে সেগুলো বলা আছে। তাহলে আমরা প্রথম পদ্ধতিটা পাইলাম কি, যে তারতিল শব্দটার অর্থ হচ্ছে ধীরে ধীরে পড়া। কোরআন মাজিদ ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দর করে ধীরে ধীরে পড়ার নাম হচ্ছে তারতিল কোরআন মাজিদে। সেটার দলিল কি, যে সুরা মুজাম্মিলের চার নম্বর আয়াতে বলা আছে ওরাত্তিলিল কোরআনা তারতিলা। তাহলে আমরা প্রথম পদ্ধতিটা জেনে নিলাম। দুই নম্বর পদ্ধতি কি? দুই নম্বর পদ্ধতি হচ্ছে তাহকিক। আমরা একটু লিখি, দুই নম্বর পদ্ধতি হচ্ছে তাহকিক। তাহকিক সেটা কি আমরা এক করে জানলাম, জানি বা জানবো আমরা যে তাহকিকটা কি। এত ইয়ে করে বলছি আমরা, তাহকিক শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কম বেশি না করে, শাব্দিকভাবে যদি আমরা সেটা বলি, যেটা হচ্ছে যে কোনো কিছু কম বেশি না করে পূর্ণ হক আদায় করা, নাম হচ্ছে পূর্ণ হক আদায় করে গুরুত্বের সাথে সেটা উচ্চারণ করা, প্রতিটা হরফের হক আদায় করা, সেটা হচ্ছে তাহকিক। প্রত্যেকটা হরফের একটা নির্দিষ্ট হক আছে, মাখরাজ সিফত আদায় করে পড়াকে তাহকিক বলে। প্রত্যেকটা হরফের, প্রতিটা হরফের হক আদায় করে, তাহকিক মানে তার প্রত্যেকটা হরফের হক আদায় করে। আমরা একটু সংজ্ঞা লিখি, প্রতিটি হরফের হক আদায় করে,
প্রত্যেকটা হরফের হক আদায় করে। হক আদায় বলতে আমরা যে জিনিসটা বুঝিয়েছি বা আমরা যেটা বুঝি যে মাহরাজ এবং সিফত, মাহরাজ মাহরাজ ও সিফত, মাহরাজ ও প্রত্যেকটা হরফের যে মাহরাজ আছে সেই মাহরাজটা মাহরাজটা আমরা আদায় করব এবং সিপটটা যে চাউন্ট আছে যেটা যেটা আমরা চাউন্ট বলি সেই চাউন্টটা আমরা সুন্দর করে আদায় করব। সেই দুয়োটা যদি আমরা আদায় করতে পারি সেটা হবে তাহকিক, আর আদায় করে সুন্দর করে পড়ার নাম হচ্ছে তাহকিক। তাহলে আমরা দুইটা জানলাম, প্রথমটা হচ্ছে তারতিল যেটা আমরা ধীরে ধীরে পড়ব সুন্দর করে কোরআন শরীফ আয়াত অনুযায়ী, আর দুই নম্বরটা হচ্ছে তাহকিক। তাহকিক মানে প্রত্যেকটা হরফের হক আদায় করে, হক বলতে কি মাহরাজ ও সিপট, মাহরাজটা তার উচ্চারণের স্থল আর সিপটটা তার চাউন্ট, যেটা আমরা সুন্দর করে চাউন্ট এত সুন্দর করে আসতে হবে যেটা সঠিক চাউন্ট। এই সঠিক চাউন্ট যদি না হয় তাহলে অক্ষরের বিশ্লেষণ অক্ষরের উচ্চারণগুলো সুন্দর হবে না এবং কোরআন মাজিদের উচ্চারণ শুদ্ধ পড়াও শুদ্ধ হবে না। তো তাহকিক দুই নম্বর দুইটা গেল তাহকিক। তিন নম্বরটা হচ্ছে তাদবির, আমরা এক এক করে তিন নম্বরটা একটু লিখে ফেলি এবং শিখব। তিন নম্বরটা, তিন নম্বর যা কোরআন তেলাওয়াতের পদ্ধতির মধ্যে যে তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদবির। তিন নম্বরটা কি তাদবির, তাদবির তিন নম্বরটার নাম হচ্ছে যে পদ্ধতি সেটা হচ্ছে তাদবির। তাদবির মানে ওই জিনিসটাকে তাদবির বলে, হদর এবং তাহকিকের মধ্যবর্তী পর্যায়কে তাদবির বলে। হদর আমরা পরবর্তীতে আর একটা জিনিস পড়বো, চার নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে হদর, তাড়াতাড়ি পড়ে নেয়া। অর্থাৎ আমি একটু লিখে ফেলি, দেখো তোমরা হদর, হদর ও এর আগে আমরা কোনটা পড়ছিলাম তাহকিক, দুই নম্বর আমরা কি পড়ছিলাম তাহকিক, হদর ও তাহকিক এর মধ্যবর্তী পর্যায়ে, মধ্যবর্তী পর্যায়ে, অর্থাৎ দুই নম্বর তিন নম্বরটা হচ্ছে তিন নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে তাদবির। তাদবির জিনিসটা কোনটি, যে সদর আমরা চার নম্বর যেটা পড়বো তাড়াতাড়ি পড়ে নেয়া, আস্তে আস্তে নয় বা মধ্যবর্তী পর্যায়ে নয়, যে হদর এবং তাহকিক, তাহকিক যেটা মাহরাজ এবং সিফত আদায় করে নেয়া, হক আদায় করা, সেটা আমরা পড়ছিলাম তাহকিক, সেটা ছিল তাহকিক, আর হদর হচ্ছে তাড়াতাড়ি পড়া। এই দুয়োটির মধ্যে কোনোটিই নয়, দুয়োটির মধ্যবর্তী আরেকটি পর্যায় সৃষ্টি করার নাম হচ্ছে তাদবির। তিন নম্বর যে জিনিসটা, এই দুইটি পদ্ধতির মাঝখানে আরেকটি পদ্ধতি, তো ওইটাও নো তাহকিকও নয় আবার হদরও নয়, মাঝখানে মধ্যবর্তী পর্যায়ে আরেকটি পদ্ধতি, মধ্যবর্তী পর্যায়ে চলে যাওয়ার নাম হচ্ছে তাদবির। সেটা আমরা এক এক করে জানলাম যেটা সেটা হচ্ছে তাদবির। তাহলে আমরা কোরআন তেলাওয়াত যে পদ্ধতিগুলো আমরা জানলাম, যে কোরআন মাজিদ আমাদের ধর্মগ্রন্থ, সেটা শুদ্ধভাবে আমাদের তেলাওয়াত করতে হবে, আর শুদ্ধভাবে তেলাওয়াত না করলে গুনাহ হবে। শুদ্ধভাবে তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা নেকি দেন, অশুদ্ধ তেলাওয়াতকারীকে গুনাহ দেন। অশুদ্ধ তেলাওয়াতকারীকে যেহেতু গুনাহ দেন, আমরা গুনার বাগে যাব না, আমরা শুদ্ধ করে তেলাওয়াত করব। তাই আমাদেরকে পদ্ধতিগুলো আয়ত্ত করতে হবে এবং শিখতে হবে। চার নম্বর যে পদ্ধতিটা সেটা হচ্ছে হদর। চার নম্বর পদ্ধতির নাম কি হদর, হদর। চার নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে হদর। হদর জিনিসটা কোনটা, যে শব্দটি হা দাল রা, শব্দটি দাল এবং হা রা, শব্দটির বিশ্লেষণ আমরা যাব না, আমরা একটু সংজ্ঞায়িত করব। দ্রুত দেরি না করে দ্রুত পাঠ করাকে হদর বলা হয়, দ্রুত পাঠ করাকে হদর বলা হয়। তাহলে আমরা দেখলাম যে আমরা একটু লিখে ফেলি, দ্রুত পাঠ করা অর্থাৎ দেরি না করা, দেরি না করা। হদর কোন জিনিসটা, তাড়াতাড়ি যেটা আমরা পাঠ করি দ্রুত পাঠ করা সেটা হচ্ছে হদর। দ্রুত পাঠ করার নাম হচ্ছে হদর অর্থাৎ দেরি না করা। আমরা তাহকিক যে প্রথমটা পড়ছিলাম আমরা তারতিল, আস্তে আস্তে দেরি করে পড়া, মাঝখানে দুই নম্বর পড়লাম তাহকিক, তিন নম্বর পড়লাম আমরা তাদবির, চার নম্বরটা পড়লাম আমরা আয়া আইসা হদর। এই যে হদর পড়লাম সেটা হচ্ছে দ্রুত পড়া, যেটা আমরা
সারা পৃথিবীতে হাফিজ যারা আছে, কুরআনের যারা হুফাজ, যারা হিফজ করে, তারা যারা এই পদ্ধতিটাই বেশি অবলম্বন করে হদর, তারা দ্রুত পড়ে, দ্রুত পাঠ করে কুরআন মাজিদ, সেটা হচ্ছে তারা 4 নম্বর পদ্ধতি, যেটা হদর। তাহলে আমরা এক এক করে প্রত্যেকটা পদ্ধতি আমরা জানলাম, যে কুরআন মাজিদ তেলাওয়াতের পদ্ধতি। কুরআন মাজিদ যেহেতু আমাদের ধর্মগ্রন্থ, আমরা সেটা পাঠ করি, এবং আমরা পাঠ করাটা সওয়াবের কাজ। আর যদি শুদ্ধ করে পাঠ করি তাহলে সেটা সওয়াব, আর যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে আমাদেরকে হাদিস শরীফের ভাষায় সেটা আমাদের জন্য গুনাহ বা আমাদেরকে লানত করে। যেটা আমরা আগেও পড়লাম তাজবিদের হাদিসের ভাষায়, রাব্বি তালিনিল কুরআন ওয়াল কুরআনহু, যে কুরআনের এমন এমন পাঠ আছে, পাঠকারী আছে যে কুরআন তাদেরকে অভিশাপ দেয়। আমরা সেই অভিশাপ নিতে রাজি না, আমরা নেব না, আমরা সেদিকে যাব না, আমরা শুদ্ধ তেলাওয়াত করব। আর শুদ্ধ তেলাওয়াতের 4টি পদ্ধতি, সেই পদ্ধতিগুলো আমরা অবলম্বন করব। 4টা পদ্ধতির বর্ণনা আগামীকালকে আমি বাড়ির কাজ দিই তোমাদের জন্য, বাড়িতে তোমরা বসে বসে সেগুলো প্র্যাকটিস করবে এবং বাড়ির কাজগুলো আমাদেরকে লিখে এনে দেখাবে। বাড়ির কাজ দিচ্ছি যে কুরআন তেলাওয়াতের 4টি পদ্ধতির বর্ণনা শিখে আসবা। কুরআন তেলাওয়াতের তোমরা খাতায় লিখে নাও, মনে থাকবে না, কুরআন তেলাওয়াতের 4টি পদ্ধতি বর্ণনা। সেই 4টি পদ্ধতি বাড়ির কাজটা ছাড়া তোমাদের মনে রাখবা এবং লিখে আনবা, কালকে আমাকে লিখে দেখাবা কুরআন তেলাওয়াতের 4টি পদ্ধতি, যেটা আমরা এক এক করে বর্ণনা দিলাম, বর্ণনা শিখলাম আমরা, এই ক্লাসে শিখে ফেলছি, আবার রিভাইজ করবো আমরা, কালকে লিখে আনবো, আর লিখে আনলে আমাদের সেই ক্লাসটা সুন্দর করে মনে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের এই ক্লাসে যে অধ্যায় তাজবিদের অংশে একটা পাঠ আমরা শিখলাম আজকে, আমরা যে কুরআন তেলাওয়াতের পদ্ধতি, কুরআন তেলাওয়াতের পদ্ধতি, কুরআন তেলাওয়াতের পদ্ধতিগুলো আমরা শিখলাম এক এক করে, কুরআন তেলাওয়াতের পদ্ধতি আমরা শিখলাম, 4টা পদ্ধতি ছিল, সেই 4টা পদ্ধতি আমরা এক এক করে বিস্তারিত শিখলাম। এবং আমরা যদি এই 4টি তেলাওয়াতের পদ্ধতিগুলো আমরা অবলম্বন করি তাহলে আমাদের কুরআন তেলাওয়াত শুদ্ধ হবে, সুন্দর হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সেটা প্র্যাকটিস করবে এবং বেশি বেশি করে পাঠ করবে এবং শিখবে। তো আজ এই করোনা ভাইরাসের সময়ে তোমরা অনলাইন ভার্সন বা ভার্চুয়ালি আমাদের এই ক্লাসগুলো, যে আমাদের যে প্রতিষ্ঠানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ক্লাসগুলো নিচ্ছে, জুমে যে ক্লাসগুলো নিচ্ছে, আর বাংলাদেশ সরকার যে সংসদ টিভিতে যে আমাদের ক্লাসগুলো প্রচার করতেছেন, প্রত্যেক বিষয়ে, সেটা কুরআন, হাদিস এবং গণিত, ইংরেজি, অন্যান্য যে বিষয়গুলো ক্লাস নেওয়া হয়েছে, স্থানীয় কেবল টিভিতেও সেগুলো নেওয়া হচ্ছে, তোমরা দেখবা আর দেখা দেখা তোমরা প্র্যাকটিস করবা। আগামী পরীক্ষা হয়তো অনলাইন ভার্সন নেওয়া হতে পারে, ভার্চুয়ালি নেওয়া হতে পারে, তাই তোমরা বাড়িতে বসে বসে অযথা সময় না কাটিয়ে তোমরা ক্লাসগুলো সেভাবে ভালো করে নিবা করোনার এই সময়ে। আর করোনা থেকে তোমরা দূরে থাকবা, নিরাপত্তা নিরাপদ দূরত্ব বজায় রাখবা আর করোনা থেকে দূরে থাকবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বারবার পড়তে বসো। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।